হরি না এ মহা না তোমরার গাইবে কো বেগো তোমরার গাইবে কো এই সমবেত ভক্ত মণ্ডলী, কৃষ্ণ অনুরাগী রাধা প্রেমী, যোগ মায়া স্বরূপিণী মাতৃশক্তি মণ্ডলী, আজ এই মধ্য রজনীতে আমরা সবাই একত্রিত হয়েছি বাবা, হরিনাম সংকীর্তন রস প্রেমী অবগাহন করবার জন্য। তবে একটু বিচার করে দেখবেন মায়েরা, প্রত্যেক দিন সকাল হলে আমরা কিন্তু একটা কথা চিন্তা করি বাবা, কি জানেন, যে কোন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে দাঁতের ময়লা দূর হয়ে যায়। মায়েরা যেমন প্রত্যেকটি দিন একটু একটু করে আমাদের দাঁতে ময়লা জমে না, ঠিক তদ্রূপ প্রতিনিয়ত প্রতি ঘন্টায় জানতে অজান্তে আমাদের এই মনেও একটু একটু করে ময়লা জমে। দাঁতের ময়লা পরিষ্কার করতে গেলে যেমন টুথপেস্টের প্রয়োজন হয়, গায়ের ময়লা পরিষ্কার করতে গেলে যেমন সাবানের প্রয়োজন হয়, মায়েরা এই মনের ময়লা পরিষ্কার করতে গেলে বাবা টুথপেস্ট বা সাবান দিয়ে হয় না, মনের ময়লা মনের যন্ত্রণা পরিষ্কার করতে হয় হরিনাম দিয়ে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। গঙ্গার জলে অবগাহন করলে যেমন পাপ দূরে যান, হরি নামের জলে একবার ডুব দিলে মনের যত ত্রিতাপ জ্বালা মনের যত যন্ত্রণা সব দূরীভূত হয়। তাই চলুন আজ সবাই এই মধ্য রজনীতে সবাই দুটি বাহু তুলুন দেখে, একসাথে দুটি বাহু তুলে এক তালে এক সুরে আমরা গাইব আর বলবো, এই হরি নাম এ মহানাম তোমরার গাইবে কো বেগো, তোমরার গাইবে কো সবাই হরি একসাথে, এই মহানাম মুড়ায়ার গাইবে কো এ হরি না এ মহানা তোমরার গাইবে কো বেগো, তোমরার গাইবে কো বেগো সবাই মহানা
হৃদয়ের গাইবে কো দে ও এই দেহ ছেড়ে প্রাণ পাবি এই দেহ ছেড়ে প্রাণ পাখি এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে তোমরা আর গাইবে কবে এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে হে সমবেত ভক্ত মণ্ডলী, কৃষ্ণ অনুরাগী রাধা প্রেমী বাবে বা মায়েরা, একটু বিচার করে দেখবেন এই যে হরি নাম, এই যে কৃষ্ণ নাম, এই নামে যে প্রেম পাওয়া যায় অন্য কোথাও গেলে পাওয়া যায় না। কিন্তু কি মায়েরা পাওয়া যায়? আপনি যাত্রা থিয়েটারে যান, গাজন থিয়েটারে যান, ক্ষণেকের নেই কিঞ্চিত আনন্দ পাবে, কিন্তু আপনার সংসারে যত জ্বালা যত যন্ত্রণা থাক না কেন, একবার হরি নাম শ্রবণ করুন, সংসারে সব তৃতাপ জ্বালা দূরে চলে যাবে। কি মায়েরা যায় না? কিন্তু অনেক বাবা মায়েরা প্রশ্ন করে, বিশ্বরূপ বাবা আমার সংসারে কোনো দুঃখ কষ্ট নেই। আমি বললাম কেন? বলে কেন জানো, আমার তিন তিনটি ছেলে সবাই সরকারি চাকরি করে, আর মাস গেলে আমার ঘরে লাখ লাখ টাকা আসে। যার ঘরে মাস গেলে লাখ লাখ টাকা আসে তার ঘরে দুঃখ কষ্ট থাকে বাবা? আমি বললাম মায়েরা, টাকা থাকলেই যে আপনার ঘরে সুখ থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কারণ ভগবানের কৃপাতে এই মানব দেহটা পেয়েছে, আর এই মানব দেহটাকে যতই যত্ন করুন না কেন অসুখ বিসুখ কিন্তু হবেই, তাই না? মানব দেহ থাকলে যেমন অসুখ বিসুখ হবে ঠিক তদ্রূপ সংসার থাকলে, সংসারের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা থাক, এই সংসার জ্বালা যন্ত্রণায় দুঃখ যন্ত্রণা থাকবেই থাকবে। আর এই দুঃখ জ্বালা যন্ত্রণার একটাই ঔষধ, কি ঔষধটা নিতে চান? কিন্তু বলে যাব নামটা, বলে যাও, মনে রাখতে পারবেন? এই যে ঔষধের নামটি বলবো, এটা এই হাটে বাজারে গেলে কিনতে পাবেন না। এই ঔষধের নাম কি জানেন? নিতাইয়ের দেওয়া প্রেমধন ভুবন মঙ্গল হরিনাম এই সেই হরিনাম, যে নামে বুবাই কথা বলি, যে নামে পাথর ভাসে জলে, এই নামে যদি এত প্রেম থাকে আগে জানতে হবে নামটা কোথায় ছিল, তবে জানবো কথাই নয় সুর তাল ছন্দের মধ্যে বলছে। গোলোকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এ ধরা ধা, গোলোকে গোপনে ছিল এই মহানা,
তাই গৌর না মানিল এই ধরাধা। কৌলকে গোপনে ছিল এই মহানা, তাই গৌর না মানিল এই ধরাধা। কৌলকে গোপনে ছিল তাই গৌর না মানিল এই ধরাধাম। হরি নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, হরি নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, এই নামে শান্তি পাবে তোমরা আর গাইবে কো, তোমরা আর গাইবে কবে এই হরিণা এই মহানা, তোমরা আর গাইবে কবে, 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 তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে।